ওয়েলকাম ফ্রেন্ডস চ্যানেল সাকসেসে স্বাগত জানাই আমাদের আজকের আলোচ্য বিষয় ওমেন এম্পাওয়ারমেন্ট বা নারী ক্ষমতায়ন এটি এমন একটি প্রসেস ধীর অথচ ধারাবাহিক যার মধ্য দিয়ে নারীদের অধিকার বোধ জাগ্রত করা তাদেরকে একটা ডিসিশন মেকারের জায়গায় পৌঁছে দেওয়া এবং তাদের আত্মসম্মান বৃদ্ধি করা এর জন্য আমাদের সংবিধানে যেমন প্রভিশন রয়েছে অন্যদিকে সরকারও বেশ কিছু আইন কানুন প্রণয়ন করেছে এখন এই বিষয়টিকে আমরা এই বাতাবরণ সৃষ্টির মধ্য দিয়ে ইমপ্লিমেন্ট করতে চলেছি এবং এই ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে আমরা কতখানি সিরিয়াস বা আন্তরিক সেটি আজকের আলোচ্য ব্যাপারটি হলো যে সংবিধানের পনেরো নম্বর আর্টিকেলে যেটা বলা হয়েছে যে রিলিজিয়ান রেস কাস্ট সেক্স বা প্লেস অফ বার্থের ভিত্তিতে কাউকে ডিসক্রিমিনেট করা যাবে না খুব ভালো কথা কিন্তু সংবিধানের এই যে প্রভিশন এই প্রভিশনটির কথা কতজন জানেন যারা আইনের প্র্যাকটিস করেন তারা আর কম্পিটিটিভ পরীক্ষার পরীক্ষার্থী যারা হায়ার লেভেলের তারা তার বাইরে কি কেউ জানেন এছাড়া আমাদের গভর্নমেন্টের বেশ কিছু আইন প্রণয়ন হয়েছে সে আইনগুলির মধ্যে যেমন আছে ইকোয়াল রেমুনারেশান অ্যাক্ট আছে ম্যাটার্নিটি বেনিফিট অ্যাক্ট আচ্ছা ইকুয়াল রেমুনারেশান অ্যাক্ট মানে সমান মানে পারিশ্রমিকের যে জন্য আইন অর্থাৎ সবাই সমবেতন বা সম মজুরি পাবে একই কাজের জন্য আমরা মহিলাদেরকে এম্পাওয়ার করছি যে এই ইকোয়াল রেমুনারেশান অ্যাক্টের মাধ্যমে মহিলাদেরকে রেমুনারেশন দিচ্ছি কোথায় যে অর্গানাইজ সেক্টরে আমাদের মহিলারা নিযুক্ত হয়েছেন তাদের সংখ্যাটা কত এর বাইরে যে আনঅর্গানাইজ সেক্টর যেখানে তারা ক্যাজুয়ালি কাজ করেন সেটা ইট ভাটায় হতে পারে কলকারখানায় হতে পারে যেগুলো তো মাঝে মধ্যেই বন্ধ হয়ে যায় সেখানে কি এইভাবে রেমুনারেশন দেওয়ার ব্যাপার আছে তারা তো সবসময় লো পেটই থাকেন আর বাকি যারা গৃহকর্ম করেন তাদের কি রেমুনারেশন আছে তাহলে ইকুয়াল রেমুনারেশন অ্যাক্ট এটা দিয়ে আমরা কতজন মহিলার সুবিধের কথা ভেবেছি আচ্ছা যদি এটা ছেড়ে দিয়ে ম্যাটার্নিটি বেনিফিট অ্যাক্টের কথা বলি মাতৃত্বকালীন যে সুযোগ সুবিধা অর্থাৎ সবেতন ছুটি সেটি এই কজন মুষ্টিমীয় মহিলার ক্ষেত্রেই প্রযোজ্য বাকি সমাজের যে এত বৃহত্তর মহিলারা তাদের ক্ষেত্রে কি এটা অ্যাপ্লিকেবল আমরা জানি আদিবাসী মহিলারা তাদের বাচ্চা প্রসবের কয়েকদিনের দিনের মধ্যেই মাঠে জমির ধারে ছাতার তোলায় শিশুকে রেখে তারা কাজে লেগে পড়েন আর বাড়িতে যারা থাকেন যারা গৃহকর্ম করেন তাদের ব্যাপার তো আমাদের সবারই জানা তাহলে এই ম্যাটার্নিটি বেনিফিট অ্যাক্ট বা ইকুয়াল রেমুলারেশন অ্যাক্ট কতখানি মহিলাদেরকে এম্পাওয়ার করবে আমাদের আরও আইন আছে যেমন ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট তারপর সেক্সুয়াল হ্যারাসমেন্ট প্রভিশন অ্যাক্ট মানে প্রিভেনশান অ্যাক্ট তারপর ডাউরি প্রভিশন অ্যাক্ট এইসব আছে এই সবগুলিকে ইমপ্লিমেন্ট করার দায়িত্ব কাদের না যারা আইন শৃঙ্খলা বজায় রাখার কাজে যুক্ত আছেন তো এই সব ব্যাপারগুলোও কিন্তু আগের নিয়মের মতোই আমি বলবো যে যারা আইনের প্র্যাকটিস করেন বা যারা উচ্চ মার্গের পড়াশুনো করেন তারা ছাড়া এগুলি সম্পর্কে কেউই জানে না আবার যদি কেউ কেউ জেনেও যায় থানা পুলিশ কোর্ট আদালত কে এত পছন্দ করে সবার কাছে গেলে সেখানে খুব সহজেই যে সমস্যার সমাধান হবে তা তো নয় তাকে হাজারো প্রশ্ন আর কম লেখাপড়া জানা বা লেখাপড়া না জানা মানুষেরা সব কৈফিয়তের কত উত্তর জানে স্বভাবতই তারা এগুলোকে এড়িয়ে চলে আর যদি বলতে হয় যে না আমাদের তো আইনি প্রভিশন রাখতে হবে আমরা আইনি প্রভিশন করেছি এবং সেই আইনি প্রভিশনের যে কেউ সুযোগ নিতে পারে খুব ভালো কথা এবার বলি যে আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন কতখানি আমরা ঘটিয়েছি এই বছরের গোড়ার দিকে আমরা একটি খবর দেখেছি সেটা অনেকেরই চোখে আসতে পারে কর্ণাটকের ঘটনা আই ইন্ডিয়ান ফরেন সার্ভিস অফিসার একজন নিতিন সুভাষ ইওলা নিতিন সুভাষ ইওলা তার দফায় দফায় তার স্ত্রীকে টাকা চেয়েছেন ভর্তিকা কাটিয়ারকে এবং টাকা না পেয়ে তিনি তাকে ফিজিক্যালি টর্চার করেছেন এবং এর ছবি ইউটিউবের মাধ্যমে ভাইরাল হয়ে সারা দেশ বা দেশের বাইরেও ছড়িয়ে পড়েছে তিনি অবশ্য সাফাই গিয়েছেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন যে এটা কোনো ক্রিমিনাল অফেন্স নয় এটা একটা আমার ফ্যামিলি ডিসপিউটের ব্যাপার ছিল তো সেই নীতিন সুভাষ ইওলা তার পয়সার অভাব হয়েছে বা তার শিক্ষার অভাব হয়েছে আমরা এটা কি ভাবতে পারি তাহলে কত পয়সা বা কত শিক্ষা থাকলে আমাদের সেই চেতনা আসবে বা আমরা পরিবর্তন ঘটাতে পারবো এর উত্তর কি আমাদের কারো জানা আছে গত বছরের ঘটনা মধ্যপ্রদেশের পুলিশের স্পেশাল ডিজি পুরুষোত্তম শর্মা তিনি স্ত্রীকে নিগ্রহ করেছেন এবং সেটিও যথারীতি ভাইরাল হয়েছে এবং যথারীতি তার আইনি ব্যবস্থাও চলছে এখন একটি রাজ্যের ডিজি দার যার অধীনে রয়েছে বিশাল পুলিশ বাহিনী তিনি তার সেই অধস্তন বাহিনীকে কতখানি মরালি আপকিবি রাখতে পেরেছেন সে নিয়ে কি প্রশ্ন জাগে না তারাই তো ইমপ্লিমেন্টেশনের দায়িত্বে ছিলেন ডোমেস্টিক ভায়োলেন্স বা ডাউরি প্রোহিবিশন অ্যাক্টের তাহলে এগুলোকে কি আমরা নিছকি কি স্ট্রে ইনসিডেন্ট বলে চালিয়ে দিতে পারি আরও আছে কিন্তু আমরা তো সব খবর সব সময় জানতে পারি না বা সব খবর মিডিয়াতেও প্রকাশ পায় না কয়েক বছর আগেই উত্তরপ্রদেশের একটি ঘটনা আইপিএস অফিসার অমিত নিগম তিনি এক কোটি টাকার ডাউরি না পেয়ে তার স্ত্রী নম্রতাকে ফিজিক্যালি টর্চার করেছেন তো এই ঘটনাগুলো আমাদের কিসের ইঙ্গিত দেয় যে আমাদের কিসের অভাব প্রকৃতপক্ষে আমাদের কি পয়সার অভাব না শিক্ষার অভাব একটা দুটো ঘটনা দিয়ে বিচার করা যায় না কিন্তু সমাজের যারা লিডিং রোল নিয়েছেন যাদেরকে দেখে অন্যরা উৎসাহিত হবে অনুপ্রাণিত হবে তারা যদি এই কাজ করেন তাহলে কি আমরা বলতে পারব যে আমাদের সমাজের আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটছে আমাদের কখনো কখনো মনে হয় যে রোজগার বাড়লেই বা শিক্ষা টিক্ষা পেলেই বোধ আমাদের এই মানসিকতার পরিবর্তন হবে ওপরের ঘটনাগুলো কি ইঙ্গিত দেয় না যে সত্যি তা হওয়া সম্ভব নয় আমরা যদি ওই বড় বড় অফিসারদের কথা বাদ দিয়ে আমাদের সাধারণ জীবনযাত্রায় যদি দেখি যে মহিলারা ডোমেস্টিক হেল্পের কাজ করে বা সবজি বিক্রি করে বা ছোটোখাটো কিছু কাজ করে সামান্য রোজগার করে তারা কি তাদের রোজগারের পয়সাটা তাদের স্বাধীন চিন্তা ভাবনা অনুযায়ী খরচ করতে পারে তার মাতাল স্বামী তার নেশার টাকা জোগাড় করার জন্য সে রেগুলার কাজে বেরোয় না তার দরকার হয় না যেহেতু তার স্ত্রী কোনো না কোনো রোজগার করে তাই সে একটু আয়েস করে নেয় আর তার নেশার টাকা জোগাড় করার জন্য বউকে পেটাতেও তার কুণ্ঠা হয় না এমনও দেখা গেছে রেশনে পাওয়া চাল বিক্রি করে তার নেশার টাকা জোগাড় করছে তাহলে আমরা কি বলতে পারব যে মেয়েদেরকে যদি একটা রোজগার করার অবস্থায় পৌঁছে দেওয়া যায় তাহলে এই ক্ষমতায়ন সম্ভব ভালো কথা আমরা পঞ্চায়েতে রিজার্ভেশন করেছি সংবিধানে বলা ছিল ওয়ান থার্ড রিজার্ভেশন করার জন্য মহিলাদের জন্য আসন সিট রিজার্ভেশন অন্যান্য কয়েকটি রাজ্যের মতো আমাদের পশ্চিমবঙ্গ ফিফটি পারসেন্ট রিজার্ভেশন করা হয়েছে এবং সেগুলো ফিল আপ করাও হচ্ছে এখন যে মহিলারা এই সিদ্ধান্ত নেওয়ার জায়গায় যাদেরকে বসানো হয়েছে অর্থাৎ সিট রিজার্ভেশন করে তার দিকে একটা অফিস বিআরআর করে দেওয়া হয়েছে তো এই যে পোর্টফোলিও হোল্ডার যারা তারা কি সত্যি সিদ্ধান্ত নেওয়ার অবস্থায় আছেন এখনও দেখা যায় যে তাদের স্বামীরাই তাদের হয়ে কাজ করছেন শুধুমাত্র যেখানে তাদের সই দরকার সেই সুইটার জন্য তাকে যদি ফিজিক্যালি হাজির হতে হয় তিনি সেটা করছেন অথবা বাড়িতে বসেও সুয়ের কাজটা করে দিচ্ছেন বাকি কাজটা করছেন তার স্বামী তাহলে হ্যাঁ তোমরা বলতেই পারো যে এই ক্ষমাতায়নের কাজটা তো আর এত তাড়াতাড়ি হওয়া সম্ভব নয় একটা প্রসেসে রাখলে এটা নিশ্চয়ই হবে হ্যাঁ সেটা ঠিক সে নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু আমাদের মানসিকতার পরিবর্তন করার আমাদের লক্ষণ কি দেখা যাচ্ছে স্বামী স্ত্রী কর্মরত এই রকম পরিবারের উদাহরণ আমাদের কিছু কিছু নজরে পড়বে আরবান এবং সাব আরবান এলাকাতে এবার যদি দুজনেই কর্মরত হয় তাহলে দেখা যাবে স্ত্রীর কাজ ঘুম থেকে উঠেই তড়িঘড়ি করে রান্নার ব্যবস্থা করা কাটা বাটা মশলা করা সমস্ত কিছু করে স্বামীকে খেতে দিয়ে নিজে খেয়ে ঘর গুছিয়ে বেরিয়ে পড়া আবার ফিরে এসে যদি সকালের কাজের কিছু অসমাপ্ত অংশ থেকে যায় সেটাকে সম্পূর্ণ করে রাতের খাবারের জোগাড় করা বিছানা রেডি করা ঘুমোতে যাওয়া পরদিন সকালে আবার ঠিক একই রকম কাজের জন্য তৈরি হওয়া আর প্রতি দেবতা তার কাজ বাজার যাওয়া যদি থাকে সেটা সব দিন নয় আবার বাকি সময়টা তিনি হয়তো সকালের নিউজ পেপারটা পড়লেন বা সন্ধ্যে ফিরে এসে রিমোটটা দিয়ে চ্যানেল ঘুরিয়ে ঘুরিয়ে কিছু খবর বা অন্যান্য কিছু দেখলেন তো এই যদি আমাদের মানসিকতা হয় তাহলে কি আমরা বলবো যে আমরা বদলাচ্ছি আমাদের পরিবর্তন ঘটছে সত্যি আমরা নারী ক্ষমতায়নের জন্য সিনসিয়ার আমরা আন্তরিক বৈদিক যুগের ভাবনাটা কিন্তু এরকম ছিল না বৈদিক যুগের নারীদের কথা আমরা অনেক শুনেছি অপালা গার্গী মৈত্রী তারা নিজস্ব মহিমায় তারা নিজেদের ক্ষেত্র তৈরি করেছেন আমরা সভায় প্রতি নির্বাচনের কথা আমরা পড়েছি সীতার কথা জানি আমরা মহাভারতে কুন্তি দ্রৌপদী দময়ন্তী এদের কথা শুনেছি তো সেই সব মহিলারা কিসের জোরে ওই জায়গায় পৌঁছেছিলেন স্বয়ম্বর সভা যেখানে আজকের দিনে আমাদের একটা ইনসাল্টিং প্রসেস এখনও চলে আসছে পাত্রী দেখতে যাওয়া এবং পাত্রীকে হয় মুখের উপর বলা বা পরবর্তীকালে জানিয়ে দেওয়া যে না আমাদের পছন্দ নয় এই যে প্রসেসটা চলছে সেই প্রসেসের একটা ভিন্ন রকম প্রসেস ছিল আমাদের যে ঘটনাগুলো উল্লেখ করলাম যে আধিকারিকদের কথা বললাম যে সমাজ ব্যবস্থায় আমাদের দৃষ্টিভঙ্গির কথা বললাম এগুলো সত্যি আমাদেরকে কোনো প্রেরণা যোগায় না আমাদেরকে উৎসাহিত করে না আমাদের মনোবল বৃদ্ধি করে না যে আমরা সত্যি মানসিক মানসিকতার দিক থেকে আমরা উন্নত হচ্ছি প্রযুক্তিতে আমরা অনেক উন্নত হচ্ছি সে নিয়ে সন্দেহ নেই কিন্তু আমাদের মানসিকতা সেই তিমিরেই থেকে গেছে অথচ যখন আমরা শুনি যে মহিলারা তাদের মাতাল স্বামী এবং চোলাই মদের ঠেক ভাঙার জন্য লাঠি ঝাঁটা হাতে টর্চ হাতে ঘর থেকে বেরিয়ে পড়েন সন্ধ্যে ছটা থেকে রাত্রি বারোটা পর্যন্ত পাড়ায় পাড়ায় টহল দিয়ে যান একদম উত্তরপ্রদেশের গোলাপ গ্যাংয়ের মতো পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় মহিলারা এই কাজ করছেন অতি সম্প্রতি হাওড়া জেলার উলুবেড়িয়া মহকুমায় এই ঘটনা ঘটেছে এইগুলো আমাদের কাছে দৃষ্টান্ত এই নজিরগুলো আমাদেরকে উৎসাহিত করে অনুপ্রেরণা যোগায় আমরা ভুলিনি সেই চিপকো আন্দোলনের কথা যেখানে উত্তরাখণ্ডের অলকানন্দ উপত্যকায় বনভূমি নিধন করে সরকার ঠিক করে যে খেলাধুলার সরঞ্জাম বিক্রেতা কোম্পানিকে ওই জায়গা তুলে দেবে কিন্তু বৃক্ষ নিধন করে এই কাজ হোক সেটা গাড়োয়াল উপত্যকার মহিলারা চাননি তারা প্রত্যেকেই গাছ আঁকড়ে প্রতিবাদ করেছিলেন রুখে দিয়েছিলেন সরকারের এই কাজ এগুলো আমাদের প্রেরণা যোগায় তাই অন্যের দয়ায় নয় আমাদেরকে জাগ্রত হতে হবে আমাদের আপন শক্তিতে আমরা লক্ষণের শক্তি সেরে লক্ষণকে বাঁচাবার জন্য হনুমানের গন্ধমাদন পর্বত আনার কথা শুনেছি এমন নয় হনুমান রেগুলার গন্ধমাদন পর্বত নাড়াচাড়া করত। হনুমান হয়তো জানতো না যে গন্ধমাদন পর্বত তোলার মতো তার ক্ষমতা আছে কিন্তু প্রয়োজনের তাগিদে তাকে এই অসাধ্য সাধনের কাজটাও করতে হয়েছিল সেরকমই আমাদের প্রয়োজন বা প্রবলেম যখন অ্যাকিউট হয় তখন আমরা সবাই কিন্তু একটা শক্তি ধারণ করি আর নারী শক্তি সে শক্তি এক দুর্জয় অপরাজীয় শক্তি সেই শক্তির উদ্বোধন হোক সেটা স্বামী বিবেকানন্দ থেকে প্রত্যেকটি মনীষী চেয়েছেন আর আমরাও আশা করব যে আগামী দিনে আমাদের এই নারী শক্তি পারবে স্বমহিমায় নিজেদের অধিকার নিজেদের সম্মান প্রতিষ্ঠা করতে আজকের দিনের তরুণীরা যারা শিক্ষিতা যারা যুক্তিবোধ সম্পন্ন যারা দায়িত্ব নিতে ইচ্ছুক তারাই পারে এগিয়ে আসতে এবং প্রকৃত ক্ষমতায়নের পথে সমাজকে এগিয়ে নিয়ে যেতে Okay, thank you.